ইনডোর শুটিং, লাইট নেই, সেট আপ নেই, আমার মতো গরিবদের জন্য আউটডোর ইজ দ্য বেস্ট চয়েস। লেটস এক্সপ্লোর দ্য আউটডোর সিনেমাটিক ওয়ার্ল্ড। আমরা যে সিনেমাটিক ভিডিওগুলো দেখি তার 90% আউটডোর শ্যুট করা, তা তো হবেই, কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে সবার পক্ষে ইনডোর সেট আপ তৈরি করা সম্ভব না, তাই আউটডোর ছাড়া কোনো অপশনও থাকে না। আউটডোর শ্যুটের ক্ষেত্রে আমরা দ্বিধায় পড়ে যাই যে একটা সিম্পল ন্যাচারাল জিনিসকে কীভাবে সিনেমাটিক ওয়েতে দেখাবো। যেটা সিনেমাটিক ওয়ার্ল্ডের মূল চাহিদা, বাট প্যারা নাই, চিল, কিছু সিম্পল বিষয়ে মনে রাখতে পারলে সিম্পল লুক উইথ বেস্ট সিনেমাটিক। আউটডোর শুটিংয়ের বেজ হলো আপনার লোকেশনটাকে কীভাবে দেখছেন, অ্যাকচুয়ালি কীভাবে দেখাচ্ছেন আপনার অডিয়েন্সদের। নর্মাল একটা জিনিস যেটা আমরা হরহামেশাই দেখে থাকি সেটাকে সিনেমাটিক ওয়েতে প্রকাশ করা ইজ নট ইজি ব্রো, বাট ফ্রেমিং ক্যান চেঞ্জ দ্য হোল গেম। ফ্রেমের সাবজেক্ট অবজেক্টের কম্বিনেশন, কালার কন্ট্রাস্ট, মুভমেন্ট, এই সব কিছু নর্মাল শুট টু সিনেমাটিক ভিডিওর মাঝে সেতুর মতো কাজ করে। ফ্রেম ইনসাইড ফ্রেম ইজ আ ট্রিকি থিং। ফ্রেমে সিলেক্ট করা অবজেক্টগুলো দিয়ে যদি আলাদা একটা ফ্রেম তৈরি হয়, লাইক দিস ফ্রেম ইজ কল্ড ফ্রেম ইনসাইড ফ্রেম। ফ্রেমে সিলেক্ট করা সকল অবজেক্ট যদি সাবজেক্টের দিকে ফোকাস করে তাহলে অন্যরকম একটা ভালো লাগে, তার জন্য না হয় দুই একটা মশার কামড় খাইলেন। ফ্রেমের ভিতরে ফিজিক্যাল মুভমেন্ট ইজ এ মাস্ট। একই ফ্রেমে সাবজেক্টের ফিজিক্যাল মুভমেন্টের জন্য অটোমেটিকলি কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায়। আর হোয়াইট অ্যাঙ্গেলে ট্রিক টি জাস্ট ওয়াও। সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার সেপারেশন, যেমন আমার শার্টের কালার ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের কালার গ্রিন, সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের এরকম কালার পার্থক্য ভিডিওকে আরও সুন্দর করে তোলে। হিউম্যান ক্যারেক্টারের সাথে যেমন ব্যাকগ্রাউন্ডের কালার সেপারেশন তুলে ধরার বিষয়ে, তেমনি ন্যাচারাল কালার ভেরিয়েশনও হরহামেশাই খুঁজে পাবেন, যা আপনি চাইলে এই সুন্দরভাবে আপনার সিনেমাটিক ভিডিওতে উপস্থাপন করতে পারবেন। যারা নিউ সিনেমাটিক ওয়ার্ল্ডে প্রবেশ করেছে তাদের মধ্যে নিজেকে হাইলাইট করা, অর্থাৎ ফেসকে হাইলাইট করার একটা প্রবণতা দেখা যায়, যেখানে সানলাইট বা অন্য কোনো লাইটিং সোর্স পায় সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। বাট সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে নিজেকে হাইলাইট করা ইজ নট দ্য মেইন থিং। মেইন বিষয়টি হলো আপনার নেওয়া শ্যুটটি সুন্দর অ্যান্ড পারফেক্টলি নেওয়া। আপনার নেওয়া শ্যুটটি সুন্দর করতে নিজেকে হাইলাইট করার বিষয়টি স্যাক্রিফাইস করতে কোনো ক্ষতি নেই। ফ্রেমিংয়ের কম্পোজিশন বুঝে কোন অংশে কেমন লাইটিং দরকার সেটি খুঁজে বের করতে হবে। সিনেমাটিক ভিডিওকে অ্যাকচুয়ালি সিনেমাটিক করে তোলে ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ শট। ওয়াইড, মিড, ক্লোজ, আপার অ্যান্ড লোয়ার লিফট আপ, এই ধরনের শট নিয়ে তৈরি হয় অসাধারণ কিছু সিনেমাটিক ভিডিও। ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়ার সময় ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড শট নেওয়া, লেন্স বা ফোন ক্যামেরার স্ট্যাবিলাইজেশন অপশন না থাকলে হরাইজন্টাল মুভ করা, এগুলো যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ডেপথ। ডেপথ যা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ব্লারের কাজ করে, তাই ব্যাকগ্রাউন্ড ব্লারের পিছনে না খুঁজে ডেপ বুঝুন। ডেপথের সাথে সাবজেক্টকে হাইলাইট করতে এমন ফ্রেম খুঁজে বের করুন যেন সাবজেক্টের উপর বেশি আলো পড়ে আর ব্যাকগ্রাউন্ডে পড়ে কম। হিউম্যান ফেসকে ড্রামাটিকভাবে উপস্থাপন করতে হলে শ্যাডো সাইড থেকে শুট নিন। শ্যাডো সাইডের জন্য সান পজিশনিং তো জানতে হবে, সো শুট ইন গোল্ডেন আওয়ার। এইসব বিষয়ে মাথায় রাখলে বেসিক লেভেলও সম্ভব ভালো মানের সিনেমাটোগ্রাফি। আর আউটডোর শুটিংয়ের জন্য ধৈর্য তো রাখতে হবে, বিকজ